ফেরালাম বিরতির পর আপনারা দেখছেন নিউজ ব্যাঙ্গার চোখ রাখছি আমরা ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনার সব খবরে এই মুহূর্তে অবশ্যই আমরা চোখ রাখব উত্তর ত্রিপুরা জেলায় আপনাদের জানিয়ে রাখি উত্তর ত্রিপুরা জেলায় মোট যে আসনে ভোট হয়েছে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে তার মধ্যে গ্রাম পঞ্চায়েতের আটশো আসনের মধ্যে সাতশো চারটি আসনে গণনা চলছে একশো দশটি আসনে উত্তর ত্রিপুরা জেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে শাসক দলের প্রার্থীরা পঞ্চায়েত সমিতির বাহান্নটি আসনের মধ্যে ছেচল্লিশটি আসনে গণনা চলছে ছটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে শাসক দলের প্রার্থীরা এবং জেলা পরিষদের উত্তর ত্রিপুরা জেলার আসনে কিন্তু এই মুহূর্তে গণনা চলছে আপনাদের জানিয়ে রাখি আমরা উত্তর ত্রিপুরা জেলার দিকে চোখ রাখছি আমাদের প্রতিনিধি রূপক রয়েছে এই মুহূর্তে আমাদের সঙ্গে রূপক শুনতে পাচ্ছো তুমি আমাকে হ্যাঁ শুনতে পাচ্ছি রূপক কি পরিস্থিতি গণনার এবং উত্তর ত্রিপুরা জেলা বিশেষ করে হুরুয়া মাধ্যমিক বিদ্যালয়ে সঠিক সময়ে গণনা শুরু হয়েছে কিনা একদম হুরুয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সঠিক সময়ে গণনা শুরু হয়ে গেছে সকাল আটটা থেকে গণনা চলছে এবং এখন পর্যন্ত যে ফাইনাল ফায়রাল এখন তো এই মুহূর্তে জানা যাচ্ছে যে মানে এর মধ্যেই রেজাল্টটা এক রাউন্ড ফার্স্ট রাউন্ডে রেজাল্টটা দিয়ে দেবে সেখানে বুঝা যায় যে কি পরিস্থিতি রয়েছে এবং নিরাপত্তার দিক দিকে কিন্তু খুব কঠোর নিরাপত্তার ব্যবস্থা রয়েছে যেন কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে কিন্তু পুরো খেয়াল রাখছে পুলিশ প্রশাসন আর এবং কাউন্টিং এজেন্ট যারা আছে সব দলেরই কাউন্টিং এজেন্টরা সেখানে আছে এবং খুব শান্তিপূর্ণ ভাবে গণনা চলছে নিরাপত্তা ব্যবস্থা কেমন রয়েছে রূপক সেখানে নিরাপত্তার ব্যবস্থা যথেষ্ট রয়েছে সেখানে সিআরপিএফ জওয়ান এবং পিএসআর এবং প্রচুর পরিমাণ পুলিশ বাহিনী রয়েছে কোনো ধরনের যেন ঘটনা কোন দিকে না ঘটে সেই দিকে কিন্তু লক্ষ্য রাখতে কিন্তু পুলিশ করে রূপক সেই জায়গায় যেখানে গণনা চলছে গণনা কেন্দ্রের বাইরের পরিস্থিতি কেমন সেখানে কর্মী সমর্থকদের আহ কোন ধরনের জমায়েত আছে কিনা হ্যাঁ দেখুন গেটের বাইরে সেখানে আরেকটি নাকার রাখা হয়েছে তো নাকার বাইরেই ওদেরকে যে সমর্থক যারা আছে কর্মী সমর্থক যারা আছে বিভিন্ন দলের ওদেরকে কিন্তু সেই নাকার বাইরে গেটের বাইরে রাখা হয়েছে তো সেখানে ধীরে ধীরে কিন্তু বৃষ্টি পড়ছে কিন্তু সেই বৃষ্টির মধ্যেও কিন্তু জমানের লোক জমায়েত হওয়া শুরু হয়ে গেছে রূপক গণনার প্রক্রিয়া কতটা দ্রুত গতিতে হচ্ছে যেহেতু ব্যালট পেপার গণনা এবং ফলাফল মোটামুটি কতক্ষণের মধ্যে আশা করা যাচ্ছে যেহেতু বেলার কেবল গণনা সেক্ষেত্রে কিন্তু একটু সময়ের ব্যাপার তো তারপরও সকাল আটটা থেকে ঠিক সময় মতোই কিন্তু গণনা শুরু হয়ে গেছে তো মানে প্রথম রাউন্ডে কিছুটা সময় লাগবে পরবর্তী সময়ে খুব একটা সময় লাগবে না মনে যাচ্ছে যে প্রথম রাউন্ডে কিছু সময় সময় যায় তো মোটামুটি আটটা থেকে গণনা শুরু হয়েছে এবং এখন প্রায় এগারোটা বাঁচতে চললো তো এর মধ্যেই রেজাল্ট মানে ঘোষণা করা দেওয়া হবে বলেই জানা যাচ্ছে এখন পর্যন্ত অসংখ্য ধন্যবাদ রূপক আমাদের সঙ্গে থাকার জন্য আপডেট নেওয়ার জন্য অবশ্যই আমরা পরবর্তী সময় তোমার কাছে আরো একবার আসব ফলাফল জানার জন্য ধন্যবাদ দর্শক বন্ধুরা আমাদের দেবনাথ এতক্ষণ আমাদের সঙ্গে ছিল আপডেট নিলাম আমরা গণনা চলছে এবং নির্বিঘ্নে কিন্তু গণনার প্রক্রিয়া চলছে কোন ধরনের অশান্তির কোন খবর নেই আর পাশাপাশি ফলাফল ঘোষণা হলে আমরা আপডেট অবশ্যই আপনাদের জানিয়ে দেব হরুয়া মাধ্যমিক বিদ্যালয়ে সঠিক সময় শুরু হয়েছে এবং কালাছাড়া ব্লকের আঠারোটি গ্রাম পঞ্চায়েত এবং ত্রিস্তর নির্বাচনে ভোট গণনা বারোটি টেবিলে গণনা হচ্ছে বলে কিন্তু খবর এই মুহূর্তে ধর্মনগর থেকে অবশ্যই আমাদের সঙ্গে আমাদের আজকের যিনি গেস্ট রয়েছেন মৃন্ময় চক্রবর্তী বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক আমরা মৃণমবাবু যে কথাগুলো বলছিলাম আমরা যে আর গণতন্ত্রের কথা বলা হচ্ছে রাজ্যে এবং গণতন্ত্রের পরিবেশের কথা বলা হচ্ছে এখন এই যে প্রার্থী দিতে বাধা দান সেটা চিত্রটা আজ নতুন কিছু নয় রাজ্যে আগে অনেক আগে হয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে আমাদের অন্য জায়গায় প্রশ্ন হচ্ছে যে সুষ্ঠুভাবে নির্বাচন প্রক্রিয়া করতে গেলে কি কি করা প্রয়োজন এবং সেই দায়িত্ব কার বলে মনে করেন আপনারা না সেটা হচ্ছে গ্রাউন্ড মানে যে যে একদম নিচু স্তরে আপনাকে যদি ইলেকশনটা পিসফুল আমি বারবারই শব্দটা ব্যবহার করছি জিরো টলারেন্স জিরোViolence যদি আপনি করতে চান তাহলে প্রথম এবং একমাত্র দায়িত্ব আমি একমাত্র দায়িত্ব বলছি সেটা হচ্ছে হচ্ছে রুলিং পার্টি আচ্ছা রুলিং পার্টি যদি নিজের উপরে আত্মবিশ্বাস রাখতে পারে যে মানুষ আমার পক্ষে আছে নির্বাচন কারণ যেহেতু সরকারটা আমার ইলেকশন কমিশন আমার বাইরে গিয়ে কাজ করবে না সরকারের নির্দেশের বাইরে যে কাজ করবে না কারণ এটা সরকারের অধীন এটা সরকারের অধীনের বাইরে না পঞ্চায়েত ইলেকশন তো সেদিক থেকে বলছি যে যদি রুলিং পার্টি তার এই কনফিডেন্সটা থাকে যে মানুষ আমার সাথে আছে আর যেইভাবেই হোক যত শক্তিশালী হোক মানুষ আমাকে ভোট দেবে আমি একটা উদাহরণই আপনাদের দিচ্ছি মানে এটা মানুষ যারা দেখছেন এই চ্যানেলটা এখন এই মুহূর্তে তারা মনে করবেন আপনি দেখুন দুই হাজার আঠারো দুই হাজার আঠারোর বিধানসভা নির্বাচন বিধানসভা নির্বাচনে আপনি যত আমরা বলি যে এর আগে কখনো কোনো সময় হ্যাঁ বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের অভিযোগ দায়ের করেছিল অপজিশন যে ভোটার মানে ভোটারের সংখ্যাটা বেশি ফলস ভোটার আছে রেগিং আছে বহু আছে ইভিএম নষ্ট আপনি দেখুন দুই হাজার আঠারোর অ্যাসেম্বলি ইলেকশনে আপনার কিন্তু না রুলিং পার্টি না অপোজিশন কেউ কিন্তু কোনো ধরনের অভিযোগ দায়ের করেনি এবং কোনো ধরনের আপনার এই ভায়োলেন্সের ঘটনা ঘটেনি ক্যান্ডিডেট নমিনেশন দেওয়া থেকে শুরু করে ভোট দেওয়ার কেন্দ্র পর্যন্ত তাহলে আমি বলছি এটা তো জীবন যে একটা মানে আমি যদি এটা বলি যে এই যেই ইলেকশনের মাধ্যমে একটা পঁচিশ বছরের পাওয়ারটা চেঞ্জ হলো এটা শক্তিশালী একটা পাওয়ার সেই পাওয়ারটা চেঞ্জ হলো। তো এর আগে কি ধরুন এই দুই হাজার সালের আগে কি বর্তমান যারা শাসক পার্টি তারা খুব শক্তিশালী ছিল তারা তো এরকম শক্তিশালী ছিল না এটা আপনিও জানেন আমিও জানি এটা শক্তিশালী ছিল না তাহলে তারাও তো লড়াই করেছে ত্রিপুরা রাজ্যের ময়দানে তারা রাজনৈতিকভাবে লড়াই করেছে লড়াই করে তারা একটা জায়গায় এসে দুই হাজার তারা সম্মিলিতভাবে ইলেকশন লড়েছে তখনও কিন্তু তারা ওই সময়ের তৎকালীন রুলিং পার্টির যিনি প্রেসিডেন্ট ছিলেন উনি কিন্তু ইলেকশনের দিন বলেননি বা ইলেকশন চলাকালীন সময়ে উনি বলেননি যে এই ধরনের আমাদের হামলা হুজ্জতি বাধা দেওয়া যা কিছু আছে হয়নি তাহলে এটা হচ্ছে মানুষ যদি মনে করে যে আমি এই শাসনটার বিপরীতে আছি শাসনটাকে আমি আর চাই না তাহলে নির্বাচনের মাধ্যমে তো আপনি চেঞ্জ করতে পারেন চেঞ্জ করতে পারেন তো তাহলে সেটা তো ত্রিপুরাতে দেখা গেল আমি বলছি যে ত্রিপুরা রাজ্যের মানুষ এটা দেখিয়ে দিয়েছে যে নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পালাবদল হতে পারে শান্তিপূর্ণ ভাবে সেটাকে কেন তারা এক্সাম্পল করছে না রুলিং পার্টি যদি এই কাজটা করতে পারে না রুলিং পার্টি তো রুলিং পার্টি তো বারবার এই অভিযোগই করছে বা এই দাবি করছে যে শাসক দল তো অবশ্যই চাইছে এবং রুলিং পার্টির নেতৃত্বরা এমনটাও বলেছেন এই স্টুডিওতে বসেই বলে গেছেন তারা আমন্ত্রণ জানিয়েছেন সামাজিক মাধ্যমে আমন্ত্রণ জানিয়েছেন মৌখিকভাবে আমন্ত্রণ জানিয়েছেন সবাই আমন্ত্রণ জানিয়েছেন যে আপনারা আসুন আপনারা প্রার্থী দিন লড়াই হোক কিন্তু বিরোধীদের প্রার্থী কর্মী সমর্থক নেই প্রার্থী দেয়ার মতো লোক নেই এবং এমন অভিযোগ আমরা কিন্তু শুনেছি বা এমন অভিযোগ উঠে এসেছে বিশেষ করে সামাজিক মাধ্যমে যে বিরোধী দলের থেকে পয়সা দিয়ে প্রার্থীদের বলা হচ্ছে অনুরোধ করা হচ্ছে যে পয়সা দেওয়া হবে আপনারা প্রার্থী হন কিন্তু অনেকে প্রার্থী হতে রাজি নন এগুলো তো আপনারা শুনেছেন বোধ হয় এগুলোকে আমরা কিভাবে দেখবো ধরুন এই সমস্ত কথাগুলো তো তথ্যভিত্তিক ব্যাপার না এগুলো এগুলো হচ্ছে ধরুন আপনি একটা মানে ইলেকশনের সম্পর্কে আপনি একটা নিজস্ব যেহেতু একটা টেরর চলছে পাল্টা হিসেবে আপনি একটা উপস্থাপন ঘটনাটা হচ্ছে টেরোর হচ্ছে আচ্ছা টেররটা হচ্ছে বাস্তব এই বাস্তবটাকে অস্বীকার করার জন্য যদি তাদের লোক নাই থাকে তাহলে তার টেররটা হবে কেন একটা দুটো ইনসিডেন্ট যদি হয়ে থাকে সেটাই কেন হবে আচ্ছা আমার কথা হচ্ছে যে অপোজিশনের তো লোক নেই আপনি সারা শুরুতে বসে সোশ্যাল মিডিয়াতে বসে আপনি সব কিছু করে যাচ্ছেন সব সব সত্য কিন্তু তারপরে তো টেররটা হচ্ছে ঠিক না এই যে টেররটা টেররটা যদি না থাকে তাহলে মানুষ আপনার এপিল করারও তো দরকার নেই আপনাকে তো এপিল করতে হবে না যে তারা জানে মানে যারা অপোজিশন তারা জানে যে ইলেকশন ডিক্লেয়ার করবে ইলেকশনে আমাদের পার্টিসিপেট করতে হবে এটা তো ক্ষমতার লড়াই রাজনৈতিক মতো ভাবে দুটো মতাদর্শের লড়াই তিনটি মতাদর্শের লড়াই পাওয়ারে যাওয়ার সাধারণ মানুষের ডেভেলপমেন্টের জন্য ইলেকশনে যাওয়া সাধারণভাবে আমরা যেটা মনে করি সেটা কে কত ভালো করতে পারে তার উপর নির্ভর করে আপনাকে তো অ্যাপিল করা আপনি এপিল করছেন কেন তার মানে আপনি যে এপিল করছেন তার পেছনে কিছু লোফল আছে তার পেছনে কিছু দুর্বলতা আছে তার জন্য আপনি পাবলিকলি এটা অ্যানাউন্স করার চেষ্টা করছেন সোশ্যাল মিডিয়াতে দিচ্ছেন মিডিয়াতে এসে বলছেন সেটা দিচ্ছেন এটা তো দরকার নেই কখনো কোনো সময় তো দরকার হয়নি তাহলে আজকে কেন এটা দরকার হচ্ছে দরকার হচ্ছে আপনার দুর্বলতা আছে দুর্বলতাটা হচ্ছে টেরর টেররের কারণে এটা হয়নি এবার ধরুন আপনি এটা আপনি যখন বলছেন আমিও তো এটা মানে আমার কাছেও যেরকম আমি বললাম যে আরে আপনার আট তারিখ ইলেকশন হলো আপনাদের তো পুলিং এজেন্টই থাকলো না কি করতে থাকবে আজকে পুলিং এজেন্ট হবে সন্ধ্যাবেলায় তো আক্রমণ হবে এই যে পজিশনটা এই পজিশনটা তো একটা ফ্যাক্টর আজকে কাউন্টিং এজেন্ট নেই এজেন্টটা হলেই তো আক্রমণ উনি বলে বলেছেন রাস্তায় তো বাধা দেওয়া হয়নি তার বাধা দেওয়ার কি ব্যাপার আছে বাধা তো পরে হবে আচ্ছা বাধাটা তো পরে হবে আমি বলছি যে এই যে টেরর টেরোরের যে অ্যাটমসফিয়ার এবং টেরোর অ্যাটমসফিয়ার না টেরোরটা যে সংগঠিত হয়েছে এটা তো বাস্তব সে বাস্তবতাটাকে অস্বীকার আপনি কি করে করবেন তার জন্যে আপনাকে দ্বিতীয় যে লাইনটা এটা নিতে হচ্ছে যে তাদের লুক নেই তাদেরকে আমরা আহ্বান করছি এসব হচ্ছে তার জন্য বলছি যে আপনি কখনোই তারা দু হাজার আমি বারবার বলছি দু হাজার আঠেরো সালেও তারা ফিফটি পার্সেন্টের মতো ভোট পেয়েছিলেন স্বতঃ ভাবে মানুষ ভোট দিয়েছিল এমনকি সেটা দু হাজার আঠেরোতে খুব সুষ্ঠুভাবে নির্বাচন হয়েছে দু হাজার তেইশের কিন্তু সুষ্ঠু হয়েছে এবং সেটা কিন্তু বিরোধী দলের নেতৃত্বরাও কিন্তু স্বীকার করেছেন যে নির্বাচন সুষ্ঠুভাবে হয়েছে নির্বাচন সুষ্ঠভাবে হয়েছে দু হাজার তেইশের নির্বাচন ২০২৩ এর নির্বাচনের প্রক্রিয়া নিয়ে কোন ধরনের বিধানসভা নির্বাচন নেই আমি দু হাজার তেইশের বিধানসভা কিন্তু না ২০২৩ এর বিধানসভাটা ত্রিপুরা রাজ্যের ক্ষেত্রে এটা এক্সাম্পল না ত্রিপুরা রাজ্যের ক্ষেত্রে সেটা আপনি বলতে পারেন সেটা আপনি বলতে পারেন কিন্তু আমি বলছি নির্বাচন যদি হয়ে থাকার তাহলে দু হাজার কি কি রাজনীতি করা হয়েছে এটা রাজনীতির ময়দান সেখানে এটা খেলার ময়দান নয় রাজনীতির ময়দানে কি কি করা হয়েছে কে কার সাথে জোট করেছে কি সেগুলো না কিন্তু নির্বাচন যে সুষ্ঠুভাবে হয়েছে না সেটা তো বিরোধী স্বীকার করেছে আরে কি বলে আরে আপনি একটা জিনিস আপনারা সাংবাদিক মানুষ এত বড় একটা স্টুডিও আপনারা জানেন ইলেকশনের সময়ে আপনার মজলিশপুর কনস্টিটুয়েন্সির মধ্যে সর্বভারতীয় অপজিশনের যে লিডারদের উপর আক্রমণ সেগুলো হয়েছে না আমি আপনি আমার কথাটা বুঝলেন না আমি বলেছি ভোট প্রক্রিয়া ভোট প্রক্রিয়া ভোট ভোট দান যে সুষ্ঠুভাবে হয়েছে কেন এই স্টুডিওতে বসেই তো আমরা দেখিয়ে দিয়েছি ভোটের দিন কিভাবে আক্রমণ করা হয়েছে ছাড়া সার্বিকভাবে সেটা বিক্ষিপ্ত শব্দটা আপনার মানে যুক্ত করতে পারে কেউ কিন্তু ঘটনাটা ঘটেছে কোন ঘটনা ঘটেনি বিষয়টা এরকম না সেভাবে যদি বলতে চান যে আপনি যেটা বলছেন যে টেরার বলছেন যে টেরার করা হয়েছে ভয় ভীতি এখন টেরার যদি কায়েম হয় রাজ্যের মানুষ টেরার তো বহু আগে থেকে দেখেছে সেটা জোট আমল হোক বা আরো পঁচিশ বছর দশ বছর আগে টেরার তো রাজ্যের মানুষের সঙ্গে পরিচিত এবং আপনি বলছেন টেরার মানুষ তো আজকে ভোটের কথা বলছেন মানুষ নির্বাচন তো বাদ দিন মানুষ কিন্তু মিছিল মিটিংয়ে যেতে বাধ্য হতো টেরারের কারণে সেটাও তো রাজ্যের ইতিহাসে রয়েছে সেগুলো এখন এখন ব্যাপারটা হচ্ছে বিশ্লেষণ এখন কার দাবি আমরা মানব মানুষ কনফিউজড শাসক দল এক রকম দাবি করছে বিরোধী এক রকম দাবি করছে এখন রাজনীতি কি তাহলে অন্য আঙ্গিনায় চলে গেল ত্রিপুরা রাজ্য এবং পশ্চিমবঙ্গে গোটা ভারত বর্ষ অন্য রকম আমরা সেটাই আসলে বোঝার চেষ্টা করছি না আমি যেটা বলার চেষ্টা করছি যে মানে আমার একটাই বিষয় যে সেটা হচ্ছে যে যে কোনো ইলেকশনে হ্যাঁ রুলিং পার্টির দায়িত্বটা হচ্ছে প্রধান রুলিং পার্টি যদি মানে

দক্ষিণ ত্রিপুরা জেলার দিকে আমরা অবশ্যই নজর রাখবো কিন্তু তার আগে একটা ছোট্ট বিরতি নিচ্ছি বিরতির পর আমরা ফিরে আসব, আমরা চলে যাব বেলনিয়ায় উত্তর ত্রিপুরা জেলা এবং খোয়ায়ের পর পশ্চিম ত্রিপুরা জেলার পর এবার দক্ষিণ ত্রিপুরার দিকে আমরা চোখ রাখবো কিন্তু তার আগে নিচ্ছি ছোট্ট একটা বিরতি আপনার সঙ্গে থাকুন ফিরে আসছি বিরতির পর